জেঠু সদা ব্যস্ত এবং জেঠুকে অনেক ধন্যবাদ আজকে করতে দেওয়ার জন্য, সত্যি ধন্যবাদ। আর জেঠু কয় বছর আছেন? আমি এখানে 53 বছর আছি এখানে, 1972 সাল থেকে। যেটা 90 টাকা মুঘলাই কেনা ওটা 70 নয়া পয়সা আমি বিক্রি করেছি। কত? 70 নয়া পয়সা সবে আসছে, তবে এখানে না ঘুরে 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 এখানে আসছে। এখানে 36 বছর, তো আজকে আমরা দাঁড়িয়ে আছি বা বসে আছি রাদার বলা ভালো অনাদির বিখ্যাত মোগলাই পরোটা সেই দোকানে। তো আজকে আমি যে এখানে বসে আছি আমার সাথে আর একজনও আছে, উনি এসছেন খেতে, তো ওনার সাথে একটু কথা বলে নিই। কাকু কত বছর আসছেন? প্রায় 30-40 বছর। আমরা এখন একটা অথেন্টিক খাবার খাবো যেটা অনেকদিন ধরে খেয়ে আসি রাদার, এখানে আমার প্রথমবার, ওনার অনেকবার, সো দুজনেই খাবো, দেখি খাবার পরে কি দাঁড়ায়। তো অর্ডার করে নিই, খাবার আসুক তারপরে কথা বলছি। এটা কি? এটা মুরগির, তাই তো? এটা হাঁসের? মোটামুটি অনেক কিছু চলে এসছে। এটা হচ্ছে হাঁসের ডিমের মোগলাই, যেটা একটা ডিম থাকে, আর এখানে মুরগির ডিম যেটা ইউজ হয় সেটাও দেশি মুরগির ডিম, সেটা দুটো থাকে, সাথে তরকারি আর স্যালাড দিয়েছে। আর এটা দেশি মুরগির মাংস, সেটা এখানে দেওয়া হয়েছে। ও, আর একটা জিনিসও চলে এসছে, সেটা হচ্ছে এই মাটন। তো এক প্লেট মাটন, এটার দাম 300 টাকা, এটা 100, এটাও 100। আর দেশি মুরগিরটা দেখা হয়নি, পরে নিচে লিখে দেব। তো এখানে এরকম ছোট ছোট মাংসের পিস, এরকম এক প্লেট। আগে শুরু করব এই হাঁসের ডিমটা দিয়ে। সিরিয়াসলি সুন্দর, অনেক তো দেখেছি ব্লগে আনহাইজিনিক হ্যান ত্যান অনেক কিছু বলেছে, খেতে ভালো না, হয় তারা বোঝে না, অথবা রাস্তার ধারে যখন দাঁড়িয়ে এগরোল খায় তখন বোঝে না যে সেটাও আনহাইজিনিক। যাই বলুক, আই লাইক ইট, শুধু খেয়ে আগে দেখব। একদম হালকা পেঁয়াজ রয়েছে, ফ্রেশ, সিরিয়াসলি খুব হালকা, সে ফালতু মশলার কোনো ফ্লেভার নেই, এক্সেলেন্ট। আর একটা জিনিস, আমি এর মধ্যে কিশমিশ পেয়েছি, এটা প্রথমবার যেটা আমি বুঝলাম যে এটা রয়েছে, আর কোনো জায়গায় আমি পাইনি এরকম কোথাও না আজ পর্যন্ত। এবার আসবো এই দেশি মুরগির ডিমের, যেটা দুটো দেশি মুরগির ডিম দিয়ে করা। দেখেই বুঝতে পারছেন ডিমের পরিমাণ, হালকা অল্প একটু গাজর আছে যেটাকে হালকা ভাজা করে নেওয়া হয়েছে, পেঁয়াজ আধা পাওয়া যাচ্ছে, আদার ফ্লেভার। এক্সেলেন্ট, দুটো ডিমের জন্য হালকা একটু ফ্লেভারের পার্থক্য আছে, আকাশ পাতাল কিছু নেই, বাট হাঁসের ডিম বা মুরগির ডিম যদি আপনারা খেয়ে দেখেন আপনারা সেটা বুঝবেন। শুধু মাটনের গ্রেভিটা খাবো, হয়তো এখানে প্রচন্ড তেল ভাসছে দেখছেন, কিন্তু একটু রিচ না, আর মাংসগুলো ছোট পিস হওয়ার জন্য একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এবার দেশি মুরগি, একদম লাইট আমাদের যেটা দেওয়া হয়েছে, এই একটা লেগ পিস, এই একটা লেগ পিস, আর দুটো এরকম সাইজের পিস, নো ডাউট যথেষ্ট ভালো।
যথেষ্ট ভালো, পিসের সাইজও ভালো, টেস্টও ভালো। এবার মাংসটা খেয়ে দেখব। খুব সুন্দর সেদ্ধ হয়েছে, সিরিয়াসলি খুব সুন্দর সেদ্ধ হয়েছে, আমার তো দারুণ লাগছে, এক্সেলেন্ট। তরকারিটা খাওয়ার পালা, তরকারিটা আহামরি কিছু না, তরকারিটা একদমই নর্মাল যে তরকারি আলুর খোসা সমেত সেটা। তো এবার একটু মুরগির ঝোল আর মোগলাই, সত্যি বলতে কি মোগলাইটাই যথেষ্ট, বাকিগুলো অ্যাকম্পানিমেন্ট আপনি খেতেই পারেন, এটা নিজেই যথেষ্ট। এটা ট্রাই করব খাসির মাংসের সাথে, খুব বিজি জায়গা, আমার পাশের লোক আবার বদলে গেছে। আপনি ওকে অনেকদিন আসছেন? মানে অনেকদিন মাঝে আসা হয়। আচ্ছা, এমনি কত বছর ধরে আসছেন? যেই আসছে সেই 30 বছর 20 বছর, আমি প্রথমবার, সিরিয়াসলি নো ডাউট, এক্সেলেন্ট। কোয়ালিটিটাকে একেবারে কন্ট্রোল করে রেখেছে না, আর সবথেকে কন্ট্রোল কেন হচ্ছে জানেন, বেশ ছোট বলে ওয়ান টাইম ছোট, বেশি কাস্টমারকে যদি স্যাটিসফাই করতে যাস তাহলে পারবে না। তাহলে ভাবুন, যারা ডেলি কাস্টমার তারা বলছে ভালো, হঠাৎ হঠাৎ করে আমাদের মতো দু চারটে ব্লগার আসে যাদের বেসিক্যালি অনেকের খাওয়ার মানে জ্ঞানটাই নেই যে কী হচ্ছে রান্না, কী হচ্ছে না হচ্ছে, বোঝার ক্ষমতা নেই, তারা এসে বলে যায় খারাপ, আনহাইজিনিক, এটা পচা, ওটা পচা, হাঁসের ডিম দেখে চেনে না। তো বেসিক্যালি এর থেকে ভালো কিছু হবে না, যারা খায় রেগুলার তারা বলছে মেনটেন করছে এটা কোয়ালিটি। সো এদের কথা, একই জায়গায় রয়েছে বলছে। তো লাস্ট যেটা এনেছি সেটা হচ্ছে, শুরুতে হলে ভালো হতো, সেটা হচ্ছে ফিশ ফ্রাই। এর জায়গায় সসের জায়গায় পাল্টে গেছে কাসন্দি, খুবই গরম। যথেষ্ট মোটা ফিলে, আমরা এটুকু বলতে পারি লাস্টবার আমি যেখানে গেছিলাম ফিশ ফ্রাইয়ের জন্য, বিখ্যাত ডায়মন্ড ফিশ ফ্রাইয়ের জন্য, নামা রিপিট করবো না, তার থেকে অনেক বেশি ফিশ রয়েছে কোয়ান্টিটিতে। এবার টেস্টটা দেখি, ওখানে ছিল হার্ড একদম, একেবারে কড়কড়ে খড়খড়ে একদম, পিওর ভেটকি। এবং সবাই যে কেন শুধু মোগলাই পরোটায় আটকে থাকে এখানে আমি জানি না, বলতে পারবো না, বাট চোখ বুঝে ওয়ান অফ দ্য ফাইনেস্ট। কাসন্দিতে প্রচণ্ড ঝাঁজ, এক্সেলেন্ট। একটা শনিবার, এত লোক, প্রচণ্ড ভিড়, অসাধারণ। তো এবার বিল পেমেন্টের পালা, বিলটা পেমেন্ট করে নি, টিস্যুও দিয়ে যাচ্ছে আমাদের সাথে, এই দাদা ছিল আমাদের সবসময় সার্ভ করেছে। সো থামস আপ দেখিয়েছে, আশা করি ভালো হবে ব্লগটা।